আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? ঘাস কাটা হচ্ছে, খড় কাটা হচ্ছে মেশিন দিয়ে। এই ঠান্ডার ভিতরে সব কিছু করতে হবে, খামারের কাজকাম তা না হলেই হবে না। বসে থাকলে কোনো কাজ চলবে না, সেজন্য কাজ কাম শুরু করে দেওয়া হয়েছে। ও খুলতেছি কেন? হ্যাঁ, গায়ে দেওয়া হবে এখনই। আমাকে আলতাফ ভাই গায়ে ধরছে। ঠান্ডায় গাভিগুলো সব পশম ওপর দিকে ঠেলে উঠেছে। একটা বাছুর, একটা দেখেন পশম খাড়া হয়ে গেছে ঠান্ডায়। কি প্রচণ্ড ঠান্ডা, মানুষ তো যায় লেপ খাতার ভিতর থাকতেছে, গাভিকে কি করা যায়? আলতাফ ভাই না, এরা টাইনি কের বেলায় না, সামনে তো পর্দা দিই রাত্রি বেলায়, কিন্তু দিনের বেলায় একটু তো রোদ ছয় না, গরমই যায় যাতে তিন মিনিট একটু গরম হয়। গরুদারে আমি গাই ধরলে আমার শীত লাগে না, বারো দিন শীত লাগে, গরু গায়ে গরম না। হ্যাঁ, কীভাবে মাওড়ার মতো দাঁড়ায় রয়েছে, কি মনে হচ্ছে বাসুরডা? শীত লাগবে, কি করবো, শীত লাগলি তোমাকে তো গোসলও করায়নি। কাল করাইলাম না, আজ করাতিবে না, একটু গা টা ধুই দিতিবে না, বলি দিতিবে না। দুধ দেওয়ার গরু আলাদা লাগে ভাই, যতই তুমি খাওয়াও না কেন, গরু যদি ভালো জাতের গরু না হয় তো দুধ, কিন্তু ওর মার তো দুধ আসছে, কিন্তু ওর তো দুধ হওয়ার কথা, বুঝলাম না কিছু। আল্লাহ জানে না, প্রথমে তো দুধ দিয়েছে, তোমার প্রথমে এর সাইতে বেশি দিল না, এ হঠাৎ করি এই মানে 10-15 দিনে দুধ কম আসছে। খাতিও তো কম দিচ্ছি না, ওর মারও যেরাম দিই ওরও এরাম দিই সমান পরিমাণ, তারপর ওই পলাশির ওই গরুটা ওরও দিই ওইরাম, ওর অল্প একটুখান কম দিই, ওর দুধ কম হয় তো অল্প একটু কম দিই, কিন্তু এই দুটোর আমি বেশি দিই। এইবার টাকা বিল পেলে একটা ক্যালসিয়াম নেই, সেদিনকে আবার রোতের বাজার থেকে দুটো কার্পেট নিয়ে আসলাম,
কার্পেট না হলে গরুগুলোই সরছে না ওই সামনে। এবার শান শান এক তো তোর এক তো ঠান্ডা, শান আরও ঠান্ডা, সেই জন্যে ও নিল 340 টাকা কেনে। Okay.